ঢাকা শহরের অনেক কিছুর জন্য বিখ্যাত, জনসংখ্যার জন্য বিখ্যাত, নানান কিছুর জন্য বিখ্যাত, মসজিদের জন্য বিখ্যাত, কিন্তু এই ঢাকা শহরের কলঙ্ক তিলক কি জানেন? আমার চোখে কলঙ্ক তিলক হচ্ছে এই সিএনজির এই নেটগুলো। এই ঢাকাই একমাত্র শহর এই পৃথিবীর মধ্যে, আমরা দেশ বিদেশে ইউরোপে আমেরিকায় অনেক শহরে গিয়েছি এবং অনেক শহরে গিয়েছি, আপনারাও গিয়েছেন দেখেছেন, এরকম পাবলিক পরিবহন, এরকম খাঁচাবন্দি পাবলিক পরিবহন আমার মনে হয় না পৃথিবীতে আর দ্বিতীয় কোনো শহরে আছে। একদম জনবহুল দেশের রাজধানী, সেই রাজধানীতে হাজার হাজার পরিবহনের মধ্যে এই সিএনজি রয়েছে, দশ হাজার, সেই দশ হাজার সিএনজি সবগুলোকে খাঁচাবন্দি করে রাখতে হয়েছে। কেন রাখতে হয়েছে? রাখতে হয়েছে এই সিএনজির যে ড্রাইভার, প্রথম দিকে যখন ঘটনা ঘটে এই ড্রাইভারদেরকে তাদেরকে মেরে ছিনতাইকারীরা তাদের সিএনজি সহ নিয়ে যায়। তারপরে যে ঘটনা শুরু হয়েছিল সেটা হলো এখানকার প্যাসেঞ্জার, যেই প্যাসেঞ্জাররা তারা বারবারই ছিনতাইয়ের কবলে পড়তেন, এই প্রেক্ষিতে সিএনজি নামার কিছুদিন পরেই সব সিএনজি খাঁচাবন্দি করা হয়েছে। এখন আসুক এই প্রসঙ্গে আমরা কেন বলছি, প্রসঙ্গে বলছি এই কারণে যে আমরা যখন আমাদের আইন শৃঙ্খলা উন্নয়নের দাবির কথা বলি, আমরা যখন শান্তির কথা বলি, আমরা যখন বলি আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, তার সাথে এই খাঁচাবন্দি গণপরিবহন কতটা মানানসই, এই খাঁচাবন্দি গণপরিবহন যতদিন আছে, এই গণপরিবহন যতদিন খাঁচাবন্দি থাকবে ততদিন এইটাই সার্টিফিকেট দিচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা এখনও আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে না, বা এখনও সংখ্যা এমন রয়েছে যে দশ হাজার গণপরিবহনকে খাঁচাবন্দি করে নিয়ে যেতে হবে। এবং এখানে সবচেয়ে সিগনিফিক্যান্ট যে এখন যে আমরা পাবলিকরা যে সিএনজিতে প্যাসেঞ্জার হয়ে উঠি, আমরা কিন্তু এখন প্যাসেঞ্জাররা সবচেয়ে বেশি জিম্মি, ড্রাইভার সাহেবরা তাদের এখানে আটকায় রাখেন, চাবিকাঠি থাকে তাদের হাতে, তারা যখন মন চান তারা গেট খুলতে পারেন, আর যদি গেট না খুলেন আপনাকে মোহাম্মদপুর থেকে মতিঝিল নাকি মোহাম্মদপুর থেকে জাহান্নাম নিয়ে যাবে এই চাবিকাঠি কিন্তু আপনার হাতে না, নিশ্চয়তা আপনার হাতে নেই। কত সিএনজি, যত সিএনজি যায় দেখুন লাইনে লাইনে যত সিএনজি আছে সবাই খাঁচাবন্দি। আমি যদি ড্রাইভার সাহেব জিজ্ঞেস করি ভাই এই খাঁচার ভিতরে বসে সিএনজি চালাইতে কেমন লাগে, তারা কেউ কথা বলবেন না, কারণ এই ঢাকার শহরে এই যে দেখুন আমার পেছনে যতগুলো সিএনজি আছে ড্রাইভাররা হচ্ছে সবচেয়ে নিরাপদ। এবং আপনারা জানেন যে সিএনজি ড্রাইভার সাহেবরা তাদের কতটা অবদান, তাদের কতটা কানেকশান থাকে যে যারা ছিনতাই বা অন্যরকম কাজ কারবার করে এবং সাধারণ গণপরিবহনের মানুষকে জিম্মি করার জন্যে। এবং আমি এই কথা এই জন্যে বারবার বলছি যে এই যে সিএনজির ভেতরে এই দুঃসহ গরমে এই খাঁচাবন্দির পরিবেশ, এই পরিবেশ থেকে ঢাকাকে মুক্ত হইতে হবে আমাদেরকে নিজেদের সম্মান বাঁচানোর জন্যে। নিজেদের সম্মানটা কি, পৃথিবীর আর কোনো দেশে কোনো গরিব গণপরিবহনে এইভাবে খাঁচাবন্দি থাকে না, এভাবে থাকা খাঁচাবন্দি থাকা কোনো একটি সুস্থ সমাজের লক্ষণ নয়, এভাবে খাঁচাবন্দি থাকা কোনো একটি সুস্থ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সমাজের লক্ষণ নয়। তাই সিএনজি থেকে এই খাঁচা উঠে যাবে কি যাবে না এই প্রসঙ্গেই আপনাদের সামনে আনা। এই জন্যই আমি বলছি এই ঢাকা শহরের জন্যে সিএনজির এই খাঁচাগুলো একটি কলঙ্ক তিলক, এবং যেই দিন এই ঢাকা শহর থেকে সিএনজি থেকে এই খাঁচা উঠে যাবে, যেদিন আমরা খাঁচামুক্ত একটি গণপরিবহনে চলবো, সেদিন আমরা ধরে নিব যে হ্যাঁ এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু একটা হাতের মুঠোয় এসেছে, এর আগে বড় গলায় কথা বলার বাহাদুরির আমাদের জায়গা কম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।